আইসিডিএস স্কুলে খাবারের গুণগত মান খারাপ হয়। গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন স্কুল চত্বরে। এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের অন্তর্গত মহরুল গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া গ্রামে। ছেলেমেয়েদের ঠিক মতো না পড়ানোর অভিযোগ ও খাবার দিলেও সেগুলি খাওয়ার অযোগ্য। গ্রামবাসীরা অভিযোগ করলে আইসিডিএস কর্মী অভিযোগকারীদের বাড়িতেও সে গালিগালাজ করে বলে অভিযোগ। হ্যাঁ, শনিবার দিন ওই বললি যে অসুস্থ শরীর থাকা জানতে হবে না, তা আমি এলাম না। বা এখানে বলে সামনে দিকে ও অসুস্থ পড়ে আছে, রান্ধতে পারলো রান্না হলো না, তাদেরকে রাঁধিনি ডিম দিলাম। এসেটা কি জ্বালানোর সমস্যা, আগুনে রাখা। এই বৃষ্টি হয়েছে, ধরেন রোজই বৃষ্টি হয়েছে, ভিজে যাচ্ছে আর ধরতে হয়তো পাচ্ছি না রাখা। জ্বালান যদি ঘষিতে হলে খুব ভালো ধরেন করেন ও বাড়িতে। আমি আমি বলছি এক একবার যে সেন্টারে রাখা করো না বাড়িতে সেন্টার করো। আমি মা ও ধুমি ধুমি পাইব না। দিচ্ছিলেন? দিচ্ছে না, একবারে দেয় না, ও চারটে পাঁচটা দিচ্ছে ফেলে। আর আমাকে সব বলছে কি করে রাঁধছো কি করে রাঁধছো, রাঁধতে পারো না। আপনার নাম? আর খালি অসুস্থ বলে চালাচ্ছে। আমি কি অসুস্থ একবার বিছানাতে পড়ে নেই বাবা? আমার নাম আরতি মন্ডল। যদি না দেখা তাহলে বাড়িতে থাকলেও দেয় না। আমার মেয়েকে পাঠায় তো, তারপর তাও দিবে না। হ্যাঁ, তোর ভাইকে মানে বিশাল শক্ত, ওইসব ছেলা পিলা খেয়ে পেটে লাগবে না গো বাচ্চা ছেলে। আমি ভালো করে দিই, তোমরা কিছু করতে পারবে না। জানা ছেলেপিলাকে ভালো করে দেয়। নাম আমাদের বাচ্চাদের যে প্রাপ্ত খাবার, সে বাচ্চাদের প্রাপ্ত খাবার পাওয়া যায় না। এটাই অভিযোগ, বাচ্চাদের যে খাবারটা সেটা ঠিক মতন যেন দেয়। সেটা না চাল আছে না ডাল আছে, খিচুড়ি করলে বেগুনের পোকা আছে। তা এটা কি বাচ্চাদের খাবার? খিচুড়ি কি ভিন্ডি দেয়, বেগুন দেয়, এইসব দিয়ে? সবজি তো কোনো গল্প নেই, তাতে আবার ডালও নাই, শুধু জল। এটা প্রায় বছর পাঁচ বছর থেকে হচ্ছে, তার বেশি হবে তো কম না। বলেছেন বলে তো কিছু করতে পারবে না। আমার বলে ওনার ভাইকে দিয়ে ওনার আত্মীয়দেরকে দিয়ে ফেসবুকে ছবি করে রেকর্ডিং করে প্রত্যেকদিন উনি ছবি তুলেন, বাচ্চাদের কি খাবার দিচ্ছেন। মানে ডিমটার ছবি তোলা হয়, সেন্টারে খিচুড়ির ছবি তোলা হয় না। আর সপ্তাহে তিন দিন খিচুড়ি, তিন দিন দিন ভাত আছে, তা উনি প্রত্যেকদিন খিচুড়ি দেন, একদিনও উনি ভাত দেন না। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে তিনটি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন আছে, সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।